ধূমপান ছাড়ার আগে আপনাকে প্রথমে ধূমপান ছাড়ার ব্যাপারে দৃঢ় সংকল্প নিতে হবে। অনেকে ধূমপান ছেড়ে দেওয়ার এক বা একাধিক সিদ্ধান্ত নেন, তবে কার্যকরভাবে সফল হন না, কারণ সিগারেটের নিকোটিন নেশা সৃষ্টিকারী এক শক্তিশালী ড্রাগ। এখন সিদ্ধান্ত নেবেন যে আপনি শক্তিশালী ড্রাগের নেশায় ডুবে নিজেকে শেষ করে দিবেন, না সুস্থভাবে বেঁচে থাকার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, সাধারণত সহজেই ধূমপান কেন ছাড়া যায় না, আসুন এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। দীর্ঘদিন ধরে সিগারেট খেলে শরীরে একেবারে ভিতর পর্যন্ত চলে যায় নিকোটিন। বন্ধুরা, আগেই বলেছি যে সিগারেটের নিকোটিন এক শক্তিশালী নেশা সৃষ্টিকারী ড্রাগ। মস্তিষ্ক নিকোটিন নিতে নিতে অভ্যস্ত হয়ে পড়ে এবং বারবারই এটা গ্রহণ করতে চায়। এজন্য সিগারেট খাওয়া বন্ধ করলে মস্তিষ্কের নিকোটিন রিসেপ্টর নিকোটিনের জন্য হাহাকার করে। ফলে যখন এই রিসেপ্টর নিকোটিন পায় না, তখন নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়ার মাধ্যমে তা প্রকাশ করে, যেমন গলা শুকিয়ে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়া, মাথা ব্যথা, হতাশা বা অস্বস্তি, কিংবা অতিরিক্ত রাগ হওয়া, পর্যাপ্ত ঘুম না হওয়া, মনোযোগের অভাব ইত্যাদি হতে পারে। আর তখনই বেশিরভাগ মানুষ নিজের সিদ্ধান্তে অবিচল থাকতে পারেন না। শরীর নিকোটিনে অভ্যস্ত থাকার ফলে এর প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাভাবিক পরিস্থিতিতে আসতে যে একটু সময় প্রয়োজন, সেই সময়টুকু ধূমপায়ীরা দিতে পারেন না। ফলে ধূমপায়ী ব্যক্তিগণ হতাশ হয়ে পুনরায় ধূমপান শুরু করেন। ভিউয়ার্স, তাহলে ধূমপান কিভাবে ছাড়বেন? প্রিয় সাবস্ক্রাইবার, জাস্ট একটা ডিসিশন। হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নেবেন সিগারেট খাওয়া ছেড়ে দেব, ব্যাস এটুকুই। শুধু নিজের সিদ্ধান্তে অটল থাকবেন, যত নেশায় চাপুক বা কেউ অফার করুক, কোনো কিছুতে সিদ্ধান্ত থেকে সরে যাবেন না। এটাই হলো ধূমপান ছাড়ার মূল মন্ত্র। আর এর বাস্তবায়নে আপনি যা করবেন তা হলো, এক, আপনি ধূমপান ছেড়ে দিবেন, এ ব্যাপারে মানসিকভাবে প্রস্তুতি নিন। ধূমপান ছাড়ার পক্ষে শক্তিশালী ব্যক্তিগত যুক্তি দাঁড় করান, যেমন হয়তো আপনি নিজেকে সবসময় তরুণ হিসাবে দেখতে চান, বা আপনার ফুসফুসে ক্যান্সার হওয়া থেকে কিংবা হার্টের সমস্যা থেকে রক্ষা পেতে চান, কিংবা হতে পারে আপনার বাসায় ছোট বাচ্চা আছে, তার সুরক্ষা দিতে চান। এরকম একটি ব্যক্তিগত শক্তিশালী কারণ অবশ্যই থাকা দরকার, যা আপনাকে ধূমপান ত্যাগে সাহায্য করবে। দুই, আপনি ধূমপান বন্ধ করতে চাইছেন, বিষয়টি আপনার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব কিংবা অফিসের সহকর্মীদের জানান। তাদেরকে বলুন আপনাকে উৎসাহিত করতে। হয়তো কোনো এক পরিস্থিতিতে একটি সিগারেট ধরিয়েই ফেললেন, তখন আশেপাশে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা নিষেধ করলে বিষয়টি কাজে লাগতে পারে। গবেষণায় বলা হয়, আমাদের বিভিন্ন খারাপ অভ্যাস বর্জনে মিলিত আচরণগত চিকিৎসা বেশ কাজে আসে। তিন, ধূমপান ছেড়ে দেওয়ার পর নিকোটিনের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য সব থেকে বেশি কষ্ট পাবেন মাত্র প্রথম দুই তিন দিন, আর শারীরিক দিক থেকে ভালো বোধ করতে থাকবেন এক সপ্তাহের মধ্যেই। তবে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া চলে যাবে এক থেকে তিন মাসের মধ্যে। এ সময়ের মধ্যেই মস্তিষ্কে সিগারেটের কারণে হওয়া রাসায়নিক পরিবর্তনগুলো আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তাই এই সময়টাতে আপনার সিদ্ধান্তে অটল থাকুন, হতাশ না হয়ে দৃঢ় মানসিকতা বজায় রাখুন। এতে আপনার প্রথম কয়েকদিন খুব কষ্ট হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, বেশিরভাগ মানুষই এই সময়টাতেই নিজের ধৈর্য হারিয়ে ফেলেন, ফলে ধূমপানের এই অভ্যাসটি ত্যাগ করতে পারেন না। কিন্তু আপনি এরকম করবেন না, আপনি এ সময় সঠিক পথে ধৈর্য ও মনোবল সহ এগোলে অবশ্যই ধূমপান ছেড়ে দেওয়া সম্ভব হবে। সাধারণত সিগারেটের নেশার উদ্রেককারী সময় মাত্র 10 থেকে 20 মিনিট। এই সময়টাতে আপনি যদি এমন কোনো কাজে নিজের মনকে ব্যস্ত রাখেন, তাহলে ওই সময়ের নেশার ঝোঁক কেটে যাবে। এভাবে প্রথম 2 সপ্তাহ কাটিয়ে দিতে পারলেই আপনি ধরে নিতে পারেন যে আপনি সাকসেস হতে চলেছেন। এই সময়টিতে মুখে চুইংগাম, আদা, মৌরি, লবঙ্গ, দারুচিনি রাখতে পারেন। অডিয়েন্স, ধূমপান ছেড়ে দেওয়ার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন। এক, ঠান্ডা স্থানে যাবেন না। ঠান্ডা স্থানে গেলে নিকোটিন গ্রহণের চাহিদা বেড়ে যায়, তাই ঠান্ডা স্থান এড়িয়ে চলুন। দুই, অর্থ সঞ্চয় হচ্ছে একথা ভাবুন, সিগারেট খেলে প্রতিদিন বেশ কিছু টাকা খরচ হয়, সিগারেট ছাড়লে আপনার কিছু টাকা সঞ্চয় হবে। এ টাকায় পরিবারের সদস্যদের জন্য নানা রকম গিফট বা অন্য কোনো খাতে খরচ করতে পারবেন। একটিবার গভীরভাবে ভাবুন, এটিও আপনাকে সিগারেট ছাড়তে সাহায্য করতে পারবে। ধূমপান ছেড়ে দেওয়ার এই কঠিন সময়ে আপনি আরও এসব কথা স্মরণ করতে পারেন, এগুলো ধূমপান ছাড়তে আপনাকে সাহায্য করবে। যেমন,
তামাকের মধ্যে 70টি ক্যান্সার তৈরির উপাদান সহ প্রায় 7,000টি বিষাক্ত উপাদান থেকে শরীর মুক্ত থাকবে। শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি থেকে মুক্ত থাকবেন। ধূমপান ছাড়লে বিস্ময়করভাবে সেরে উঠবে আপনার ক্ষতিগ্রস্ত ফুসফুস, রক্তচাপ কমে গিয়ে একদম স্বাভাবিক থাকবেন। ধূমপান ছাড়ার সময়কালীন নিচের টিপসগুলো অনুসরণ করুন। আপনার ধূমপায়ী বন্ধুদের সঙ্গ সুকৌশলে এড়িয়ে চলুন। যে কোনো জায়গার ধূমপান কর্নার থেকে দূরে থাকুন, অর্থাৎ ধূমপানের ইচ্ছা বাড়িয়ে দেয় এমন কিছু থেকে দূরে থাকুন, কারণ এসব পরিবেশই আপনার ধূমপান ছাড়ার মূল বাধা ও ঝুঁকিপূর্ণ জায়গা। এমন কোনো বন্ধুর সঙ্গে আড্ডায় মেতে উঠুন যিনি ধূমপান করেন না। আপনার আসল বন্ধু তিনি যিনি আপনাকে সাহায্য করবেন, আপনার ক্ষতি করবেন না। দীর্ঘদিন ধরে সিগারেট খেলে শরীরে একেবারে ভিতর পর্যন্ত চলে যায় নিকোটিন। শরীরে টক্সিন হিসেবে জমতে থাকা নিকোটিনকে ধুয়ে বার করে দিতে পানির কোনো বিকল্প নেই। ধূমপান ছাড়তে তাই প্রচুর পানি পান করুন। সিগারেট ছাড়ার পর মুখে চুইংগাম, মৌরি, লবঙ্গ কিংবা আদা চিবোতে পারেন, তাহলে ধূমপানের প্রতি আকর্ষণ কমে আসবে। এতে উপস্থিত বেশ কিছু উপাদান নানাভাবে সিগারেট খাওয়ার ইচ্ছাকে দমিয়ে দেয়। আদা চা বা কাঁচা আদা খেতে পারেন। মধুতে থাকা ভিটামিন, এনজাইম এবং প্রোটিন শরীর থেকে নিকোটিন বের করে দেয় এবং সিগারেট খাওয়ার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। ধূমপান বিরোধী এবং স্বাস্থ্য সচেতনতার উপর বই পড়তে পারেন। এসব উপায় কাজে লাগানোর পরও আশানুরূপ ফল পাওয়া না গেলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে কাউন্সেলিং এর সহায়তা নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, ধূমপান ছেড়ে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। ধূমপানকে না বলুন সুস্থ ও সুন্দর জীবন গড়ুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন।